তৃণমূলের বিরোধী শক্তি বলে কিছু নেই, শ্যামনগরে দলীয় কর্মসূচিতে বললেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। এই মুহূর্তে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরোধী শক্তি বলে কিছু নেই। তৃণমূলে সত্যিই কোনো বিরোধী শক্তি থাকলে তা সিপিএম, কংগ্রেস, বিজেপি, যাদের মধ্যে নীতিগত এবং আদর্শগত পার্থক্য রয়েছে তারা একা লড়তে পারছে না বলে তিনটে দল এক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করছে। এছাড়াও তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমাদের প্রতিপক্ষ হচ্ছে কোনো রাজনৈতিক দল নয়, বিজেপি দ্বারা পরিচালিত সিবিআই, ইডি এবং বাংলার ইলেকট্রনিক্স মিডিয়া। তিনি সংবাদ মাধ্যমকে কটাক্ষ করে বলেন, টিভি সিরিয়ালের মতো এই মুহূর্তে খবরের চ্যানেলগুলির আচরণ হয়েছে। এক হচ্ছে তৃণমূলের আসলে এই মুহূর্তে বিরোধী শক্তি বলে কিছু নেই। তৃণমূলের যদি সত্যি কোনো প্রকৃত বিরোধী শক্তি থাকত, তাহলে সিপিএম, কংগ্রেস, বিজেপি, যাদের মধ্যে আদর্শগত নীতিগত পার্থক্য আছে, তারা একা একা লড়তে পারছে না বলেই তিনটে দল এক হয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়ার চেষ্টা করছে। আমাদের তো একটা প্রতিপক্ষ দরকার, প্রতিপক্ষ না হলে খেলা জমে না। আপনি যদি ফুটবল মাঠে খেলতে নামেন, আপনার যদি প্রতিপক্ষ না থাকে, তাহলে আপনি ফুটবল খেলবেন কী করে? আপনি যদি ক্রিকেট মাঠে ক্রিকেট খেলতে নামেন, একটা যদি প্রতিপক্ষ না থাকে, তাহলে আপনি খেলবেন কী করে? আর যদি প্রতিপক্ষ দুর্বল হয়, তাহলে সেই জেতায় খুব একটা আনন্দ নেই। আমাদের এখন প্রতিপক্ষ হচ্ছে কোনো পার্টি নয়, আমাদের এখন প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিজেপি দ্বারা প্রেরিত সিবিআই, ইডি এবং বাংলার ইলেকট্রনিক্স মিডিয়া। ইলেকট্রনিক্স মিডিয়াটা বেশিরভাগ, আমি সবাইকে বলবো না, বেশিরভাগ এখন এমন হয়েছে এটা ঠিক টিভি সিরিয়ালের মত। টিভি সিরিয়াল যখন শুরু হয়, দেখবে দুদিন বাদে পরিবারে শাশুড়ি বৌমার ঝগড়া, আর দুবছর বাদে যখন ওই টিভি সিরিয়াল আবার খুলবেন, দেখবেন ওই শাশুড়ি বৌমার ঝগড়া। অর্থাৎ ওই শাশুড়ি বৌমার ঝগড়াই দুবছর ধরে টানছে। আর এখন আপনি টিভি খুলবেন, যে কোনো একজনকে ওরা দাঁড় করিয়ে দেবে, একে এর নাম আজকে ইডির ওখানে পাওয়া গেছে, ওর নাম আজকে ওই সিবিআই এর ওখানে পাওয়া গেছে, পাওয়া গেছে। তৃণমূলের কি ভাই, প্রত্যেককে তৃণমূলের সাথে জড়িয়ে দেওয়ার একটা প্রবণতা এটা করছে। কেন মিডিয়া কি এটা এমনি এমনি করছে? ইলেকট্রনিক্স মিডিয়া নিশ্চিত ভাবে এমনি এমনি করছে না। তাহলে দুটো কারণ হতে পারে। এক, ইলেকট্রনিক্স মিডিয়ার মালিকেরা ভাবছে আমরা যদি প্রকৃত সত্য ঘটনা দেখাই, তাহলে আমাদের অবস্থা কলকাতা টিভি কিংবা এনডিটিভির মতো হতে পারে। আর দ্বিতীয় আর একটা হতে পারে, সমস্ত গণতান্ত্রিক জায়গাগুলোকে বিজেপি যেরকম কুক্ষিগত করে নেওয়ার চেষ্টা করছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।